ইউটিউবের বদৌলতে অনেক নতুন খামারি বা হচ্ছে যারা কিনা অনেকদিন ধরে গরু লালন পালন করতেছেন, তাদের মধ্যে নতুন নতুন স্বপ্ন জাগতেছে, সেটা হচ্ছে 20 লিটার 25 লিটার দুধের গাভীগুলো তারা কিনবেন বা হচ্ছে সেইগুলোর মাধ্যমে লালন পালন করবেন এবং প্রচুর টাকা ইনকাম করবেন। তো দেখেন, বিষয়টা যতটা সহজ ঠিক এর পিছনের গল্পটা যদি আপনি কেউ কিনেছে তাদের কাছ থেকে শুনেন, বেশিরভাগই দেখবেন চিত্রটা খুবই উল্টো এবং এর মাধ্যমে পথে বসেছে বা হচ্ছে খামার লসের সম্মুখীন হয়েছে এরকম সংখ্যাটাই বেশি। কারণ এখন যেই একটা বড় ধরনের ক্র্যাশ বা হচ্ছে বাজে অবস্থা চলতেছে, সেটা হচ্ছে সবাই যারা ব্যবসায়ী বা হচ্ছে অনেক ব্যবসায়ী তৈরি হচ্ছে নতুন নতুন খামার থেকে। আসলে যারা আগে খামারই ছিল তারাও এখন গরু বিক্রি করা শুরু করে দিয়েছে, কারণ গাভী বিক্রি করলে দেখা যায় যে একটা গাভীর থেকে রাতারাতে 20,000 30,000 40,000 50,000 কিংবা 1,00,000 টাকাও লাভ করতেছে অনেক জায়গাতে। ঠিক আছে, এখন আপনি যদি একটু আপনার আশেপাশে খেয়াল করেন কিংবা যারা অনলাইনে প্রতিবেদন দেয়, আপনি দেখবেন যে তারা কি একটা প্রতারণার মাধ্যম দিয়ে অনেকেই, সবাই না বলতেছি না, অনেকেই দেখবেন যে আপনাকে বলে দিচ্ছে বা হচ্ছে ইউটিউবে দেখবেন যে 25 লিটার দুধের গাভী 3,50,000 4,00,000 4,00,000 টাকা বা 3,00,000 4,00,000 টাকা দিয়ে আপনারা কিনতে পারেন এবং কিনে এই প্রথম বিয়ান দিতেছে এইটা, এইটা দ্বিতীয় বিয়ানে আরও বেশি হবে, দেশের মধ্যে রেকর্ড হবে, এই হবে সেই হবে, এরকম নানান কথাবার্তা বলে আসলে বিক্রি করতেছে। যাই হোক, এই ধরনের আসলে বেশিরভাগ ফাঁদে পা দিচ্ছেন হচ্ছে বলছি বারবারই প্রবাসীরা থেকে শুরু করে নতুন খামারিরা বা উদ্যোক্তারা। তো সবার আসলে 20 লিটার বা 25 লিটার 30 লিটার দুধের গাভী পালন করা উচিত নয়, কেন নয় এখন আপনি এটা নিয়ে মতানৈক্য করতেই পারেন। দেখেন, একজন নতুন খামারির কোনোদিনই এত বড় ধরনের একটা রিস্ক নেওয়া উচিত না। ইভেন আপনার যদি টাকা বেশিও থাকে, তারপরেও বলবো যে এই ধরনের সিচুয়েশনগুলো আপনার হাতে নেওয়াটাই ঠিক না, কারণ রিস্ক নেওয়ার দরকার কি? আপনি শুরুতেই স্টার্ট করেন হচ্ছে 10 লিটার, সকালে একটানে 10-12 লিটার হয় এমন দুধের গাভীগুলো কালেকশন করেন আপনি, কিংবা হচ্ছে আপনার খামারে জাত উন্নয়ন প্রক্রিয়া করেন, ভালো ভালো বীজ দেন, 85-90% হলস্টিন ফ্রিজিয়ানের বীজ দিয়ে সেইগুলোর থেকে তৈরি করেন, অথবা বেসে শুনে কিনেন 2,00,000 বা 2,00,000 সামথিং এরকম টাকার মধ্যে 15 লিটার দুধ হয়, বা মানে সকালবেলা 12 লিটার দুপুরবেলা হচ্ছে আপনার 3-4 লিটার এমন দুধের গাভীগুলো যদি আপনি কিনেন, ইনিশিয়ালি আপনার দেখবেন এগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এবং ম্যানেজমেন্টটা ওই যে 25 লিটার দুধের গাভীর চেয়ে অনেক আসলে কি বলবো যে ভালো। ঠিক আছে, শুরুতে আসলে ওই ধরনের গাভীগুলোতে প্রচুর ট্রিটমেন্ট করতে হয়, প্রচুর চিকিৎসা করতে হয়, এইটা আমরা নিজেরা দেখেছি। কেন, আমাদের ফার্মে এর আগে একটা অনেক দুধের গাভী ছিল, ওই দুধের গাভীটাতে যত্ন সংখ্যাটাও বেশি নিতে হতো এবং আপনার ওর কিছু একটা সমস্যা হলে দ্রুত চিকিৎসা দিতে হতো, নয় দেখতাম যে ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম, মানে মুহূর্তের মধ্যেই মনে হয় যে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে এইরকম সিচুয়েশন এসে যেত। কিন্তু অ্যাভারেজ যে দুধের গাভীগুলো আছে, এই যে এইগুলো যেগুলো 10-12-13 লিটার সকালে দুধ দেয় এবং দিনে দেখা যায় যে আর দুপুরের দিকে আপনার 2-3-4 লিটার যতটুকু আসলে ই করা হয় বাচ্চাকে খাওয়ানোর পরে দহন করা হয় আর কি, তো ওভারঅল 15 লিটার দুধের গাভীগুলো, এইগুলোতে অসুখ বিসুখের সংখ্যা তুলনামূলক কম, বা হচ্ছে আপনার আপনি যে খামারের খাবার থেকে শুরু করে অনেক ব্যাপারগুলো খুবই সহজলভ্য। এখন 20 লিটারের গাভীগুলো কারা পালন করবেন তাহলে? 25 লিটারের গাভী আপনি যদি আপনার খামার যদি অনেক দিন করার বয়স হয়ে থাকে, খামার করার বয়স বা হচ্ছে আপনার গরু পালনে অনেক অভিজ্ঞতা এবং সাথে আপনার টাকার পরিমাণ বেশি, মানে টাকা রয়েছে, রিস্ক নেওয়ার সম্ভাবনা আছে, রিস্ক নিতে আপনি ইচ্ছুক, মানে আপনার আছে না ব্যাপারটা হচ্ছে যে আমি জেনে শুনে একটা ঝুঁকি নিলাম, সমস্যা কি? ঠিক আছে, আমার 4,00,000 টাকার একটা গাভী কিনলে, 3,00,000 টাকার গাভী কিনলে ওই ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, বেশি দুধের গাভী কিনলেও যদি এরকম অনেক কিছু থাকে তাহলে আপনি কিনতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে শুরুতে বলবো যে এই ইনিশিয়াল যে একটা মিড রেঞ্জের গাভীগুলো এগুলো কেনার চেষ্টা করুন, কারণ এখন অনেকেই প্রতারিত হচ্ছে এবং প্রতারণার যে ই করাটা, যারা প্রতারক চক্র, তাদের সংখ্যাটাও এখন অনেক বেড়ে চলেছে। আসলে এত লোভনীয় অফার এগুলো আসলে আপনার গ্রহণ না করে পারতেছে না মানুষ, দেখা যাচ্ছে যে
এই গাভিটার দুধ হবে 30 লিটার, এর দাম 3 লাখ 4 লাখ টাকা, এরকম অনেক জায়গাতে হাঁকতেছে, দাম হাঁকতেছে। তো কারণ তারা হাঁকতেছে, এর কারণটা আপনারা জানেন, যে যেহেতু এরকম একটা গাভি 3-4 লাখ টাকার একটা গাভি আপনি যদি মানে রাতারাতি, আবার বিক্রিও কিন্তু প্রচুর হইতেছে, মানে বিক্রি যে হচ্ছে না সেটা না, কিন্তু বিক্রি কিন্তু হচ্ছে এবং কিনতেছে কিন্তু সাধারণ মানুষ বা হচ্ছে প্রবাসী ভাইরা বা কিনতেছে, কেউ না কেউ কিনতেছে, আমি কিনতেছি না বা আপনি কিনতেছেন না, যে ভিডিওটা আপনি দেখতেছেন হয়তো আপনিও কিনতেছেন না, কিন্তু আমি আর আপনি না কিনলেও অনেকেই কিনতেছে ব্যাপারগুলো তো, এবং কিনে ধরাও খাচ্ছে, এমন না যে সবাই ধরা খাচ্ছে সেটা না, দুই একজন এক্সেপশনাল, কিন্তু ম্যাক্সিমাম আসলে খামারগুলো সমস্যা হইতেছে। এই যে বড় বড় নুরুল আমিন স্যার একটা কথা বলতেন, অনেকে ডক্টর নুরুল আমিন স্যারকে চিনতেন নাকি জানি না, উনি একজন ভেটেরিনারি সার্জন এবং বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো উনি বলতেন যে আপনার যদি কোটি কোটি টাকাও থাকে, তারপর আপনি চাইলেই এক বেলাতে 10 কেজি গরু মাংস খেতে পারবেন না, কারণ আপনার বডি ওয়েট, আপনার ম্যানেজমেন্ট, বডির যে একটা স্ট্রাকচারাল গঠন আছে ওইটাতে আসলে ধারণ ক্ষমতা পাবে না বা নিতে পারবে না। ঠিক তেমনটাই বিষয়টা হচ্ছে, আপনার অনেক টাকা থাকলেও আপনি চাইলেই যে দ্রুত খামারের জন্য এত বড় বড় গাভি কিনে শুরু করবেন, তাহলে দেখবেন যে করতে পারেন আপনি, কিন্তু আপনি দেখবেন যে সমস্যা হতে পারে আর কি, ঠিক আছে। তো এইগুলো হিসাব করে আপনার যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে, তাহলে আপনার যদি দেখা যায় যে কোনো ধরনের ঝুঁকি এইগুলো নেয়ার সক্ষমতা থাকে এবং আপনি মোটামুটি ম্যানেজমেন্টের জন্য যা যা দরকার যদি সব কিছু থাকে, তাহলে আপনি কিনতে পারেন, আর নয়তো 10-12 সকালবেলা একটানে ওভারঅল সারাদিনে 14-15 লিটারের দুধের গাভি হিউজ লেভেলের ভালো প্রথম দিক থেকে, ইনিশিয়াল দিক দিয়ে, তারপরে আস্তে আস্তে আপনি যাতোন্নয়ন করেন, অটোমেটিক আপনার 15-16-17-18-19-20 লিটার এগুলো হয়ে যাবার, এইটা হলে হিউজ ভাই, মানে আপনার খাবারের দাম যতই হোক তারপরেও ভালো চলে, মানে খামার মেনটেনেন্স আপনি রাখাল রেখে 8-10টা গাভি লালন পালন করলেই হিউজ লেভেলে চলবে, মানে খুব না, আমি কিন্তু এটা আবার মিডিয়াম লেভেলের বা হচ্ছে একটু কম যাদের টাকা তাদের সম্পর্কে বলতেছে 8-10টা গাভির কথা, ঠিক আছে। আপনার যদি টাকা আরও বেশি থাকে আপনি আরও বাণিজ্যিকভাবে করেন, 30-40-50 করতে পারেন, 100 করতে পারেন, এটা তো আপনার ব্যাপার, কিন্তু মানে একটা ওভারঅল বিষয়টা, কারণ যারা অনেক বড় খামার করে আসলে তাদের এই ধরনের ব্যাপারগুলো বলে দিতে হয় না, তারা তাদের কোটি কোটি টাকা আছে, যারা হচ্ছে দেখেন বিভিন্ন এখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যারা বিজনেসে লিপ্ত ছিল তারাও কিন্তু এখন এই ডেইরি ফার্ম অ্যাগ্রো ফার্মে আসতেছে, তো ও তাদের হিসাব আর হচ্ছে একজন সাধারণ মানুষের হিসাব কিন্তু এক নয়। আপনি একটা বিষয় খেয়াল করেন, আমি ওই দিন একটা ভিডিওতে দেখলাম যে একজন লন্ডন প্রবাসী, তিনি সিলেটে একটা ডেইরি ফার্ম বা অ্যাগ্রো ফার্ম যেটাই বলেন এটা করতে চাচ্ছেন, তো উনি 500-600 গরু রাখা যায় এমন শেড করার জন্য বিভিন্ন মানুষদের সাথে পরামর্শ করতেছেন। তো আপনি দেখেন 500 গরু রাখার একটা শেড তৈরি করতে যত টাকা লাগে, অনেক মানুষের আসলে এই টাকাগুলো মানে তার পুরো জীবন ইন্টারনাল লাইফেও জমা নেই বা হচ্ছে ইনকাম করে নেয়, তো তাদের সাথে এবং তারা কিন্তু হাই ল্যাকটেশনের দুধের গাভিগুলো কিনে, তারা 3-4 লাখ টাকা দিয়ে তারা দুধের গাভি কিনে, এটাও সত্য। তো তাদের সাথে আসলে কম্পেয়ার করাটা আমার মনে হয় যে স্বাভাবিক, যে যারা হচ্ছে আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত লেভেলের খামারই রয়েছি বা হচ্ছে খামার রয়েছে যাদের হাতে, তাদের এই ধরনের পদক্ষেপগুলো তাদের দেখে নেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। তারা নিতেছে কারণ তাদের আপনার একটা জিনিস বলি যে কোটি কোটি টাকার ইয়ে আছে, তাদের উৎস আছে, তাদের বিজনেস 10-20টা বিজনেস রয়েছে সাপোজ ধরেন, তো তাদের টাকা একটাতে লস হইলে অনেক আরেকটাতে আসে, এটা এবং তাদের লসও হয় কম, এটাও জানেন কি না, কারণ তাদের ওই লেভেলের আপনার ইগুলো আছে, ঠিক আছে, যে কি বলে ওই রকম লোক সংখ্যক তারা সিস্টেম করতে পারে, বড় লোকের যে একটা ম্যানেজমেন্টের যে সিস্টেমটা তারা ওগুলো ম্যানেজ করতে পারে, কিংবা তাদের প্রচুর পরিমাণে সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে তারা টিকে থাকতে পারে আর কি, কারণ তারা চাইলে 1 বছর আপনার লস দিতে পারে, পরের বছর থেকে লাভ করবে, কিন্তু অনেক নতুন খামারে আছে 6 মাস লস হলে খামারের সব গরু গাভিগুলো বিক্রি করে ফেলবে। এই জন্যই বলি যে সবার
আসলে 20-25-30 লিটার দুধের গাভীর জন্য ওই রকম উৎপেতে থাকা মানে ওই রকম আগ্রহ প্রকাশ করাটা ঠিক না। আপনি নিজের খামারের জন্য তৈরি করেন সেটা কৃত্রিম প্রজনন করে ওইটা ভালো হবে, কিন্তু এই 20-25 লিটার-30 লিটার দুধের গাভী কিনে খামার করবেন এগুলো চিন্তাটা একটু আপনার খুব ভেবে চিনতে নেওয়াটা উচিত বলে মনে করি। তারপরেও যদি আমার কথাগুলো শুনে অনেকে কষ্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারাও সিরাজ ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফার্মের জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট অব্যাহত রাখবেন। স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।